আজকে আমি খোলা আকাশের নিচে রান্না করছি, আর আমার মাথার উপরে চাল নাই। ঝড়ে আমাদের সব কিছু উড়ায় নিয়ে চলে গেছে, আর পুকুরের উপরেও বুঝতে পারছেন সেই বাতাস। রান্না করতে খুবই কষ্ট হচ্ছে, এখন কি করব বলেন। মাটির চুলার রান্না খেয়ে খেয়ে অভ্যেস, আর কারেন্টের গ্যাসের চুলের রান্না আপনাদের ভাইয়াও খেতে চায় না, আর কি আমার পরিবারের কেউই ভালোবাসে না। অনেকদিন ধরেই আমার রাজহাঁসের ডিম খেতে ইচ্ছা করছিল, এজন্য রাজহাঁসের ডিম আনিয়েছি। এখন অনেকেই বলতে পারেন ওইগুলা মনে হচ্ছে রাজহাঁসের ডিম না, আর হাঁসের ডিম। এই যে এগুলা হচ্ছে হাঁসের ডিম আমাদের, আর এটা হচ্ছে রাজহাঁসের ডিম। আপনারা দেখলেই বুঝতে পারবেন রাজহাঁসের ডিম কোনটা আর হাঁসের ডিম কোনটা। অনেক দাম রাজহাঁসের ডিমের, কিন্তু তুলির ইচ্ছা হয়েছে সে রাজহাঁসের ডিম খাবে, তাই আমি তুলিকে রাজহাঁসের ডিম আনে দিছি। আজকে সে রাজহাঁসের ডিমের ভাজি খাবে, তাই না? আজকে আমি রাজহাঁসের ডিম ভাজি করব আর আলু ভর্তা দিয়ে ভাত করব। আমরা যেভাবে গ্রামে ডিম ভাজি, কাঁচা মরিচ, পেঁয়াজ, জিরার গুঁড়া, লবণ, হলুদ আর মরিচের গুঁড়া সব কিছু একসঙ্গে দিয়ে এভাবে সুন্দর করে মিক্সড করে নিই। তারপরে এটাকে ভালো করে হাত দিয়ে এভাবে চটকায় নিই, অনেক ভালো করে একদম ডিমগুলোকে সুন্দরভাবে চটকায় নিই এইভাবে। এইদিকে মাটির খোলাতে আমরা ভাজা ভুজার কাজ করি, আর এই যে খাঁটি ফ্রেশ সরিষার তেল দিয়ে আমরা আমাদের আজকের ডিমটা ভাজবো। একবারে হয়ে যাবে মনে হয় তো, দুবারে দিবা, তাই না? হ্যাঁ, আস্তে আস্তে জাল দিতে হবে। মাটির খোলাতে রান্না করতে গেলে সবসময় একটা মিডিয়াম সাইজের মানে জাল দিতে হবে, যেন জালটা বেশিও না হয় আবার কমও না হয়। আর একটা আছে এই যে এখানে, মানে দুইবারে দিব, একবারে দিলে হয়তো ভালো হবে না, এই জন্য দুইবারে ভাজতেছি আমরা। এবার আমাদের ভাত রান্না হবে, ডিম ভাজা হয়ে গেছে, আর ওই চুলাতে এবার মাটির হাঁড়িতে আমাদের ভাত রান্না হবে। আর মাটির হাঁড়ির রান্না খেতে খুবই টেস্টি, এমনিতে মাটির চুলার রান্না অনেক টেস্ট হয়, আর মাটির হাঁড়ির ভাত যারা যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন। এগুলো হচ্ছে একদম খাঁটি দেশি আলু, আর এই আলুরই আজকে আমরা ভর্তা বানাবো। এই যে আমরা এভাবে ভর্তা বানাই, মানে ভাতের মধ্যে এই আলুগুলো এভাবে দিই, দিয়ে আলু ভর্তা বানাই। আজকে আমাদের ডিম ভাজি আর আলুর ভর্তা, এটাই হচ্ছে আমাদের মেনু। সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা রান্নাটাই হয় বিশেষ করে গ্রাম অঞ্চলে। আর এই যে ঝড়ে আমাদের এগুলা টিন টিন একদম সব উড়ালে চলে গেছে, ওই জন্য মাথার উপরে তুলির কিছুই নাই। এখন খোলা আকাশের নিচে বিশেষ করে বেশিরভাগ রান্না করা পড়ছে। বৃষ্টি হলে রান্না করার খুবই কষ্ট, মানে এখনও বৃষ্টি হয়নি ঝড়ের পর থেকে, যদি বৃষ্টি হয় তাহলে মানে মাটি চুলা রান্নার আমাদের খাওয়া হবে না। আর মাটি চুলা রান্না ছাড়া কোনো তরকারি ভালোও লাগে না। ভাতটা যেভাবে হোক রান্না হয়, কিন্তু তরকারিটা মাটি চুলা তরকারি মানে বেশি টেস্টি হয়, খেতেও ভালো লাগে। তো আজকের ভিডিওটি পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।